কিছু বলেছো? মুখে কুলুপেটে আছে স্যার, অত সহজে কিছু বলবে না মনে হচ্ছে। সুরজ ভান সিং, তোমার কাছে শুধু একটাই রাস্তা আছে, সরকারি সাক্ষী হয়ে যাও, অর্জুন ডাকাত ও তাদের সঙ্গী সাথীদের ঠিকানা বলে দাও। আমি প্রতিজ্ঞা করছি তোমাকে যত কম সাজা হয় তাই দেওয়া হবে, আর তোমাকে বাঁচবার জন্যে আরেকবার চান্স দেওয়া হবে। নিজের সময় নষ্ট করে না ইন্সপেক্টর, সাজার ভয় দেখিয়ে একজন রাজপুতকে বেইমানি করতে বাধ্য করাতে পারবে না। অর্জুন ডাকাত আর সাথীদের জন্য আমি নিজের জীবনও দিতে পারবো। লুটপাট আর হত্যা, এত আরোপ আছে তোর উপর সুরজ ভান। হতে পারে কাল তোর ফাঁসির সাজা হয়। তোর কাছে শুধু 8 ঘন্টা সময় আছে, মনে রাখবি কাল সকালে তোকে আদালতে নিয়ে যাব। একদম বলবো না। নমস্কার কাকা। বেঁচে থাকো অর্জুন। আমার জীবন বাঁচানোর জন্য তুই নিজের জীবন দিতে যাচ্ছিলি। এই পৃথিবীতে সব মানুষ নিজের জীবনকে বেশি ভালোবাসে। আজকে আমার যদি নিজের ছেলে হতো তবে সেও নিজের জীবনকে নিয়ে খেলতো না। এই নাও বাবা। আমার এই জীবন আপনার জন্যই কাকা, আমি আপনার জন্য সব কিছু করতে পারি। আমি জানি বাবা, আমি নিজের থেকেও তোর ওপর বেশি ভরসা করি। এই জন্য আমি ঠিক করেছি, আজ থেকে আমি না, আজ থেকে তুই হবি এই দলের সর্দার। তোমরা কি বলো, কারোর কিছু বলার আছে? আমরা সবাই সর্দারের বিচারে একমত, কি ভাই? সর্দার অর্জুন পূজারীর জয়! সর্দার অর্জুন পূজারীর জয়! সর্দার অর্জুন পূজারীর জয়! সর্দার অর্জুন পূজারীর জয়! আজকে আমাদের সবার জন্য ভীষণ খুশির দিন। আজকে আমার বন্ধু প্রিয় সাথী অর্জুনকে তোমরা এই দলের সর্দার বানিয়েছ। হ্যাঁ জাহাঙ্গীর খান, আজকে সত্যি আমাদের জন্য খুশির দিন। এক তো সুরজ ভান কাকাকে ছাড়িয়ে আনা, আর দ্বিতীয় অর্জুন পূজারী সর্দার হওয়ার। অর্জুন ডাকাতের সঙ্গে মারামারিতে আমরা আগেও কিছু অফিসারকে হারিয়েছি। ওর সর্দারকে ছাড়ানোর জন্য ওর এই হামলা আমাদের ডিপার্টমেন্টের অপমান। এই কেসটা নিয়ে মিডিয়া পুলিশ ডিপার্টমেন্টের উপর কত খারাপ কথা বলছে এ আপনারা সবাই ভালো করে জানেন। অর্জুন ডাকাত এখন আমাদের সামনে এক বড় সমস্যা। এখন আমরা যদি ওকে গ্রেপ্তার না করি জনতার বিশ্বাস আমাদের উপর থেকে চলে যাবে। স্যার, অর্জুন ডাকাতকে গ্রেপ্তার করার দায়িত্ব আপনি আমাকে দিয়ে দিন, আমার ট্রান্সফার চন্দনপুরে করিয়ে দিন। ইটস এ বিগ চ্যালেঞ্জ অফিসার, তোমার নিজের প্রতি বিশ্বাস আছে যে তুমি অর্জুন ডাকাতকে ধরতে সক্ষম হবে? নিশ্চয়ই স্যার। স্যার, আমি চন্দনপুরেই থাকতাম, আর আমার গ্রামের আশেপাশে যে এলাকা আছে তা সব আমি ভালো করে জানি। এই জন্য আমার পুরো বিশ্বাস আমি অর্জুন ডাকাতকে নিশ্চয়ই গ্রেপ্তার করতে পারবো, আর নিজের ডিপার্টমেন্টের নাম উঁচু করতে পারবো। দ্যাটস গুড। যদি তোমার নিজের প্রতি এত বিশ্বাস তবে কালই তোমার ট্রান্সফার অর্ডার তৈরি করিয়ে
তোমাকে চন্দনপুর পাঠিয়ে দিচ্ছি। থ্যাঙ্ক ইউ স্যার। ছাড়ো ছাড়ো মাই ছাড়ো। আমাদের বড় ভাই তোর বউয়ের ইজ্জত নেয়নি, বুঝতে পেরেছিস? যদিও ইজ্জত নিত, তবে ওর শরীরে তার আঙুলের ছাপ নিশ্চয় থাকতো, বুঝেছো তুমি? আমাকে চেনো? ঠাকুরের শালা দুনিয়া নিরালা, পুরো গ্রামে আমি আছি শালা। ঠাকুর সাহেব, ঠাকুর সাহেব আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন ঠাকুর সাহেব, এমন কাজ আর কখনো করব না, আমি আর কখনো থানায় রিপোর্ট লেখাতে যাব না ঠাকুর সাহেব। কুকুর যদি মালিকের সামনে চেঁচাতে পারে তখন সময় হতে ওকে কামড়াতেও পারে, তোকে আমি মাফ করতে পারবো না। তোর শাস্তি এই যে তোর এই অর্ধাঙ্গিনীকে দড়িতে বেঁধে ঝুলিয়ে দেওয়া। দয়া করুন ঠাকুর সাহেব। তোর চোখের সামনে ওর শ্বাস বন্ধ হবে, আর যখন পুলিশ আসবে তুই তাকে বলবি যে তোর স্ত্রী তোর জন্য আত্মহত্যা করেছে, কেননা তুই ওকে দিয়ে খারাপ কাজ করাতি। তা না হলে তোর ওই হাল হবে যা তোর স্ত্রীর হবে। ক্ষমা করে দিন ঠাকুর সাহেব, ক্ষমা করে দিন ঠাকুর সাহেব, ঠাকুর সাহেব, ঠাকুর টিং 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 টিং। গেছে ব্যাপার ঠাকুর সাহেব, কার না সেটা? অনেক দুঃখের খবর ইন্সপেক্টর, আমাদের এত সুন্দর গ্রামের উপর মনে হচ্ছে নজর লেগে গেছে। মঙ্গল সবকিছু বল। আমার স্ত্রীর মৃত্যুর কারণ হলাম আমি, আমি ওর প্রাণ নিয়েছি, আমি একজন খুনি, আমি ওর প্রাণ নিয়েছি। আমাকে গ্রেফতার করে নিন ইন্সপেক্টর সাহেব, আমাকে গ্রেফতার করুন। মেরে ফেলার কোনো কারণ থাকবে নিশ্চয়ই, বল কেন তুই তোর স্ত্রীকে মেরেছিস? আমি বলছি ইন্সপেক্টর সাহেব, এর স্ত্রীকে দিয়ে খারাপ কাজ করাতো। হাওলাদার? ইয়েস ম্যাডাম। অ্যাম্বুলেন্স ডেকে এই লাশকে পোস্টমর্টমে পাঠিয়ে দাও। ওকে ম্যাডাম। আর এই বদমাশকে থানায় নিয়ে চলো। সরকার, মঙ্গলু যদি পুলিশ স্টেশনে সব সত্যি কথা বলে দেয় যে ওর বউয়ের ইজ্জত বড় ঠাকুর লুট করেছে, তাহলে অনেক অসুবিধা হয়ে যাবে। যদি দুর্গা দেবী সব সত্যি কথা জানতে পেরে যায় তবেও আমাদের কোনো কিছু করতে পারবে না, কেননা জামাইবাবু ওর কাজ আর ওর ইমানদারি আগে থেকে কিনে নিয়েছে। আনছি তো তোমার জন্যই তো বানাচ্ছি। মুঝে রং দে, মুঝে রং দে, রং রং দে, রং দে, মুঝে রং দে, হ্যাঁ রং দে, রং দে, আরে নিজের রং নিজের কাছে রাখ পাটা, রং দে। এই হলো তরকারি, আর এই হলো তন্দুরি রুটি। আমাদের ফুলমতির দাবার একটাই আসল নিয়ম যে এখানে গরম আর তাজা খাবার পাওয়া যায়। এই জন্য তো তোমাদের দাবায় আসি। ছোট জল দে রে, আমায় রং দে, আমায় রং দে। এক দুই তিন চার, লাড্ডু আছে খাবার জন্য না চেবানোর জন্য? এত নড়াচড়ার জন্য মনে হয়। আরে চম্পা তুই, আরে চম্পা আয় আয় আয়, বস 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 বস। কি খাবি, নোনতা খাবি না মিষ্টি খাবি? লস্যি লস্যি।
না আজকে বাড়িতে পূজো তো তাই মতিচুরের লাড্ডু নিতে এসেছিলাম দু কিলো মতিচুরের লাড্ডু দিয়ে দাও আরে তুই এখানে এলি কেন আমি তোর ঘরে গিয়ে দিয়ে আসতাম এই পুরো ধাবা তোর এখানকার সব জিনিস তোর এমনকি আমিও তোর থাক যখন তুই এসে গেছিস তো নটঘাট নটঘাট আসছি নটঘাট দুই কিলো মতিচুরের লাড্ডু প্যাক করে দে কি হলো এটা সেই বাচ্চা যে বাবা কি জিনিস জানে না যাক তোর বাপ কেমন আছে বাবা ঠিক আছেন আজকাল আমার জন্য ছেলে দেখছেন হাতের সামনে ছেলে থাকতে উনি অন্য ছেলে খুঁজছেন তুই ওনাকে বলিস না কেন তুই আমাকে প্রেম করিস ভালোবাসিস তুমি কি বলছো আমি কি করে বাবাকে কথা বলি হ্যাঁ এই কথাটা সত্যি তুই কি করে বলবি আমি নিজে তোর বাবাকে গিয়ে এই কথা বলবো যে ওরে বুড়ো আমি তোর দুষ্টু মিষ্টি মেয়েকে খুব ভালোবাসি মুঝে রং দে মুঝে রং দে ওরে রং দে এই নাও লাড্ডু চম্পা পয়সা পয়সা আবার কেন এটা ভেতরে রেখে দাও ভেতরে কেন রাখবে জানি আপনি ফুলমতির মামা কিন্তু আপনি এই ধাবায় সাধারণত একজন চাকরের মতন চম্পাকে বিনা পয়সা লাড্ডু আপনি দিতে পারবেন না চম্পা এই 40 টাকা হলো লাড্ডুর এই 10 টাকা তোমার বিউটি পার্লারে যেও এই লাড্ডু আবার এসো নয়তো আই কামিং বেনারসি নট ঘটলাল একটা কথা বল আমাকে আমি ফুলপতির মামা মানে এই ধাবার মালিক আর তুই এখানকার চাকর যদি আমি ওকে 2 কিলো মতিচুরের লাড্ডু বিনা পয়সায় দিই তবে তোর শরীর মনে এত জ্বলে ওঠে কেন রে জ্বলবে না কেন বলো আর যখন তুমি অন্য মেয়েদের দেখো তখন আমার জ্বলন হয় আর আমার শরীরে পানি মে জ্বলে আমার কালা বদন পানি মে আরে শোন এফএম রেডিও তোর গান বন্ধ কর আবার যদি তুই এরকম ব্যবহার করিস তবে আমি তোকে বিনা টিকিটে মালগাড়িতে বসিয়ে দেব আর সিধে ধানবাদ পাঠিয়ে দেব কয়লার খনিতে যা রুটি নিয়ে আয় লা 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 রং দে রং দে মুজি রং দে লা লা এই চল 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 ওট গান দে চল চল ওট আরে হালিগর আরে নট কর বেনারসি হ্যাঁ দাদা বাবু 6 গ্লাস মিষ্টি লস্যি নিয়ে আয় তাড়াতাড়ি এখনি নিয়ে আসি দাদা এই নিন লস্যি মিষ্টি লস্যি আমার মতন চল চল ভাগ আরে সাহেব লস্যি খাতায় লিখে রেখো চলো 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 হ্যাঁ কালাকান্ডি কোথায় যাচ্ছিস হ্যাঁ কোথায় যাচ্ছিস তোর তো আগের থেকেই 500 টাকার ধার রয়েছে মনে আছে প্রথমে পুরনো ধার মিটিয়ে দে তারপর নতুন খাতা শুরু কর আর এমনিতেও ফুলমতি আমাকে তোদের মতো লোকেদের ধার দিতে মানা করে দিয়েছে আরে কিষানলাল তুই আমার কাছে পয়সা চাইছিস তবে কার থেকে চাইবো আরে ভিজে কাপড়ের মতো নিংড়ে দেবো কেন ট্রাক চালানো ছাড়ছিস নাকি এখন ধোবির দোকান শুরু করছিস নাকি এই আমি তোর ধমকানিতে ভয় পাই না এই লস্যির পয়সা তোকে দিতেই হবে হ্যাঁ লস্যির পয়সা চাই হ্যাঁ নিশ্চয় চাই আজ পর্যন্ত ফুলমতির ধাবায় দাদাগিরি করার মতো কেউ মায়ের পেটে জন্ম নেয়নি তুই প্রথম মানুষ যে মামার উপর হাত ওঠাবার সাহস করেছিস আজ আমিও দেখতে চাই যে তুই কত বড় শয়তান লক্ষণ সিং এর সাথে তুই লড়বি তোর সাথে কি লড়বো তুই তো ভালোবাসার জিনিস এই মেয়ে ছেলে যখন কোমর বেঁধে মাঠে নামে না লক্ষণ সিং তখন বড় বড় মস্তানদেরও হাওয়া বেরিয়ে যায় বুঝলি আমাকে নিংড়ে দিচ্ছে আর এখন দেখো ধোবার কুকুরের মতো মার খাচ্ছে আহ
श्री गणेशाय जय गणेशाय ओम गणपतय नमः श्री महाकाली महालक्ष्मी महासरस्वती देव नमः ओम नमः शिवाय 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 ओम काकी एक तो खाबार खे ना ना रे मैं ना एक तो खाओ ना मैं আমি খাবার খাবো না তুই জানিস না আমার মেয়ে মরে গেছে আমার স্বামী আত্মহত্যা করেছে ওই দুজনের শ্রাদ্ধ করার জন্য তো আমি বসে আছি অর্জুন গেছে পুজো তিনি শান্তে যতক্ষণ পুজো করব না ততক্ষণ খাবো না খাবো না আমি কাকি আজ শ্রাদ্ধ নয় ঠাকুরমশাই তাই বললেন উনি বললেন শ্রাদ্ধ কালকে চলো কিছু খেয়ে নাও আমার তো খিদে মরে গেছে কাকি বেঁচে থাকার জন্য খাওয়া খুবই দরকার ভগবান না করুন কালকে তোমার কিছু হয়ে গেলে অর্জুন একদম একা হয়ে যাবে না তুমি তোমার অর্জুনকে অনেক ভালোবাসো তাই না তবে তোমাকে ওর জন্য বেঁচে থাকতেই হবে কাকি খাও একটুখানি খাও Cheers! Cheers! আচ্ছা বিশাল একটা কথা বলো তোমার পোস্টিং তো শহরে হয়েছিল তুমি এই গ্রামে কি করে এলে দাদা আপনাদের সবার থেকে দূরে থেকে আমার মন লাগছিল না এই জন্য আমার পোস্টিং এই গ্রামে করিয়ে নিয়েছি ব্যাস এই কি আবোলতাবোল বলছিস তুই ঠিক বলেছিস সত্যি কথা বলতে কি আমার বড় সাহেব অর্জুন ডাকাতকে ধরবার জন্য আমাকে পাঠিয়েছে এই জন্য আমার ট্রান্সফার এই গ্রামে করিয়ে দিয়েছে এটা তো ভালো কথা খুব ভালো কথা কিন্তু আমাদের জন্য এর থেকে আরো খুশির খবর যে তুমি এই গ্রামে এসে গেছো এটা তো বিশাল তোমার জিত ছিল যে তুমি পুলিশের চাকরি করবে তা না হলে আমাদের এই বংশে আমাদের এই পরিবারে না তো কেউ সরকারি চাকরি করেছে আর না কেউ প্রাইভেট চাকরি করছে কি খবর এনেছো নটকট বানারসি অর্জুনকে বলে দিও জাগপুর চৌধুরী ছোট ভাই বিশাল ইন্সপেক্টর হয়ে গ্রামে এসেছি ওকে বলে দিও কিছুদিনের জন্য শান্ত থাকতে আমার মনে হয় বিশাল চৌধুরী অর্জুনকে গ্রেফতার করতে গ্রামে এসেছে বিশাল চৌধুরীর এই ইচ্ছা ওর মনেই থেকে যাবে অর্জুন সর্দারকে গ্রেফতার করা ওর পক্ষে সম্ভব নয় সর্দার নটখট বানারসি খবর দিয়েছে যে জগবার চৌধুরী ছোট ভাই গ্রামে ইন্সপেক্টর হয়ে এসেছে এর মানে ওই বদমাশ ঠাকুর বুঝতে পেরে গেছে যে ওর শেষ সময় কাছাকাছি এসে গেছে কিন্তু এই খবর আমাদের জন্য ভালো নয় ঠাকুর ইন্সপেক্টরের ভাই আমাদের পেছনে লাগতে পারে আপনি চিন্তা করবেন না সুরজভান কাকা এরকম ইন্সপেক্টরকে তো অর্জুন পূজারি কাঁচা সুপরির মতন চিবিয়ে খেয়ে ফেলবে আর রইল জগাবর চৌধুরীর কথা ও যদি তার চারিদিকে লোহার প্রাচীরও তুলে দেয় তাতেও বাজবে না কারণ মৃত্যুর ফাঁদ সব কিছুকে এড়িয়ে যায় জামাই বাবু আপনার ফোন হ্যালো ও হ্যালো হ্যালো গিরিধারীজি নমস্কার নমস্কার কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনাকে ধন্যবাদ গিরিধারীজি আপনার জন্য আমি টিকিট পেয়ে গেছি কিন্তু একদম চিন্তা করবেন না শুধু আপনি বলুন আপনি দিল্লি থেকে কবে আসবেন আপনাকে নিশ্চয়ই খুশি করব হ্যাঁ থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ ভাই সাহেব ধন্যবাদ বড় ভাই আজ তো খুব খুশির দিন এক তো বিশাল ট্রান্সফার নিয়ে গ্রামে এসে গেছে আর দ্বিতীয় আপনি ইলেকশনে টিকিট পেয়ে গেছেন একদম ঠিক বর্তা দারুণ খবর দিলে এতদিন তো শুধু আমরা গ্রামেতে রাজ করছিলাম এবার যখন ইলেকশন জিতে তুমি মন্ত্রী হয়ে যাবে না ততদিন আমরা সবাই মিলে সারা দেশে রাজ করব এই খুশির দিনে পার্টি হওয়া চায় নাচ গান হওয়া চায় একদম ঠিক হবে হবে নাচও হবে গানও হবে শালা বাবু বন্দোবস্ত করো জামাই বাবু চিন্তা একদম করবেন না মনে করুন বন্দোবস্ত হয়ে গেছে ¶¶
আরে তবে কোথায় যাবে সুন্দরী বালা আমার সুন্দরী বালা বন্দুকের গুলিতে তো তোর মৃত্যু অনেক সোজা হয়ে যাবে ঠাকুর, আর আমি তোকে এত সহজে মৃত্যু দেব না। Thank you.
অর্জুন ডাকাত? আপনার ভাইয়ের মৃত্যু সত্যি দুঃখজনক। এটা তো দুর্ভাগ্যের ব্যাপার যে যখন ইন্সপেক্টর বিশালের খুন হয় তখন আমি ডিউটিতে ছিলাম না, নয়তো এখানে ইন্সপেক্টর বিশালের লাশ নয়, এখানে অর্জুন ডাকাতের লাশ হতো। ওই অর্জুন ডাকাত আপনার জন্য এই ক্যাসেট পাঠিয়েছে। ইন্সপেক্টর বিশালের মৃত্যু তোর বিরুদ্ধে অর্জুন পূজারীর যুদ্ধের শুরু। যদি আমি চাই তোকে আর তোর ভাইদের একসঙ্গে আমি মারতে পারি, কিন্তু এতে আমার মন শান্তি পাবে না। তোরা সবাই তৈরি থাক, কারণ প্রথমে তোকে দিয়েই তোর তিন ভাইয়ের শ্মশান যাত্রা করাবো, আর তারপর তোর পালা। এই সময় চুপ করে বসে থাকলে চলবে না ভাই সাহেব। বিশাল ভাইয়ের মৃত্যুর বদলা তাড়াতাড়ি না নিলে আমাদের পরিবারের নাম যশ সব মাটিতে মিশে যাবে। আপনাকে তাড়াতাড়ি কোনো ব্যবস্থা নিতেই হবে বড় ভাই, কেননা যতক্ষণ পর্যন্ত রাজপুতের মাথায় রাজমুকুট থাকে ততক্ষণ পর্যন্ত ও মাথা উঠিয়ে চলতে পারে, আর যেদিন ওই রাজমুকুট নেমে যায় সেই দিন ও বেঁচে থেকেও মরে যায়। বড় দাদা, যদি আমাকে আপনি বলেন তবে আমি অর্জুন ডাকাতের মাকে মেরে ছোট ছোট টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দেব। তোমরা এরকম ভুল কাজ একদম করো না। তোমরা সবাই ভালো করে জানো যে জামাইবাবু ভোটে দাঁড়াতে যাচ্ছেন। যদি তোমরা এরকম কোনো ভুল কাজ করো তবে ওনার ইলেকশন জেতা প্রচণ্ড কঠিন হয়ে দাঁড়াবে। জগমোহন ঠিক বলছে, এখন এই গ্রামের ভেতর সবার সামনে বন্দুক রাজ বন্ধ করে দিতে হবে। কিন্তু এর মানে এই না যে আমি আমার ভাই বিশালের মৃত্যুকে ভুলে যাব। আমার ভাইয়ের যে মৃত্যু হয়েছে তা আমার ভেতর এক ঘায়ের মতো ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি অর্জুনের মৃত্যুর তামাশা এই চোখ দিয়ে না দেখব। এর জন্য আমি আইজি সাহেবের সাথে কথা বলেছি, উনি শহর থেকে এক স্পেশাল পুলিশ ফোর্স পাঠিয়ে দেবেন যাতে অর্জুন যেভাবেই হোক গ্রেপ্তার হতে পারে। তারপর অর্জুন হবে আর ওর মাথা হবে আমার হাতে। ওম নমো শিবায়, 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 ওম নমো শিবায়। মা বাবা, কে তুমি? এখানে কিসের জন্য এসেছো? আমি তোমাকে নিতে এসেছি মা, চলো আমার সাথে। আমি এই মন্দির ছেড়ে কোথাও যাব না বাবা, আমি বরবাদ হয়ে গেছি, শেষ হয়ে গেছে, আমার মেয়ে মরে গেছে, আমার স্বামী আত্মহত্যা করেছে, আমি ওই দুজনের শ্রাদ্ধ করব। আমার ছেলে আছে না, আমার ছেলে অর্জুন, পুজো চিনি শান্তে গেছে, আমার মেয়ে আর আমার স্বামীর আজ শ্রাদ্ধ করব। আমি এখান থেকে কোথাও যাব না, আমি কোথাও যাব না, এখান থেকে আমি যাব না। তুমি শুয়ে পড়ো মা, আমি তোমার ছেলে অর্জুনকে নিয়ে আসবো। ফুলমতি, ফুলমতি, আরে দিদি তুমি, কোনো চিঠি নয় কোনো খবর নয়, হঠাৎ কি মনে করে, সব ঠিকঠাক তো? ঠাকুরের কৃপায়
সব ঠিক আছে জামাই বাবু কেমন আছেন ভালো আছেন তো কি প্রায় মনে করতে থাকেন কাশীপুর এখান থেকে বেশি দূরে নয় তুই চাইলে মাস দু মাসে এসে আমাদের বাড়িতে আসতে পারিস কিন্তু মনে হয় তোকে তোর দিদিকে মনে পড়ে না সে কথা না দিদি তোমাদের কথা মনে পড়ে কিন্তু ধাবার কাজ এত বেশি যে কি বলবো কিন্তু এবার হোলির সময় নিশ্চয়ই আসবো কাশীপুরে আমি তো এটা ভেবেই এসেছিলাম যে তোকে নিজে সঙ্গে নিয়ে যাব আসলে ব্যাপারটা হলো যে আমি তোর জন্য একটা খুব ভালো ছেলে দেখেছি আর সে দিল্লিতে চাকরিও করে তোকে ফটোতে দেখেই পছন্দ হয়েছে আমি চাই যে তুই আমার সঙ্গে কাশীপুর আয় আর ছেলেটাকে দেখে নে যাতে আমরা এই সম্বন্ধ পাকা করতে পারি কিন্তু দিদি আমি এখন বিয়ে করতে চাই না কোনো কারণ আছে কি যদি আমাদের মা বাবা বেঁচে থাকতেন তবে কি তুই এখন পর্যন্ত কুমারী বসে থাকতি কবে তোর বিয়ে হয়ে যেত কিন্তু যেহেতু আমি তোর বড় দিদি এই কাজটি আমাকেই করতে হবে তোর বিয়ে আমাকেই দিতে হবে তুই আমার উপর পুরো ভরসা করতে পারিস ছেলেটা সত্যি ভীষণ ভালো আমার পুরো ভরসা ওকে তোর নিশ্চয়ই পছন্দ হবে পছন্দ অপছন্দের কথা হচ্ছে না দিদি তবে কি ব্যাপার আমি আমার সম্পূর্ণ জীবন কারোর নামে লিখে দিয়েছি কে সে আছেও আবার নেইও দেখ ফুলমতি আমাকে স্পষ্ট করে বল কিছু লুকোস না আসলে কে তোর স্বপ্নের রাজকুমার ওর সঙ্গে কাটানো সব দিনগুলোর কথা আমার মনে আছে এই যেন কালকেরই কথা या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु এই সংসারে তোমার কাছে কোনো কথাই লুকোনো নেই দেবী মা তুমি তো সবার মনের কথা জানো তবে তুমি তো এও জানো যে আমি অর্জুনকে কত ভালোবাসি কিন্তু ও এত ভোলা যে ভালোবাসার মানেও বোঝে না দেবী মা আমি তো শহরে পড়ালেখা শেখা মেয়ে তো নই যে আমি অর্জুনের চোখে চোখ রাখবো আর বলবো যে আমি তোমাকে ভালোবাসি আমি আমার ভালোবাসার তরি তোমার কাছে সঁপে দিলাম দেবী মা তুমি পারবে কি ডোবাতে বা পার করতে সব তোমার হাতে তবে এমন কিছু করো দেবী মা যাতে অর্জুন আমার ভালোবাসার কথা বুঝতে পারে আর আমাকে ভালোবাসতে থাকে হ্যাঁ মা ফুলমতি আচ্ছা দেবী মা আমি যাচ্ছি কোথায় গেছিলি রে তুই কোথাও না কাকি ওই কমলা মাসি আছে না ওনার সাথে কথা বলছিলাম আর তুমি তো জানো ওনার একটাই কাজ আছে সারা গ্রামের নিন্দা করা ভালো হয়েছে তুমি ডাকলে অনেক মুশকিলে ওনার থেকে পালিয়ে এসেছি সত্যি কথা তো এটা নয় ফুলমতি মিথ্যে বলছো তুই চুপ কর যখন বড়রা কথা বলে ছোটদের কথা বলা উচিত নয় বুঝলি তুমি ভগবানকে গুরুদেবের কথা বলছিলে আমি সব শুনেছি ও কি বলেছে আমাকে বলো কিছু না কিছু না শিবচরণ তোর আমার ধাবার লস্যি খুব পছন্দ তাই না হ্যাঁ ফুলমতি তবে হয় না ধাবায় দু গ্লাস লস্যি খাওয়াবো এ শিবচরণ বলে ভগবানের কাছে আমার সম্বন্ধে কি বলছিল সেরকম কিছু না গুরুদেব এই যে আপনার শরীর ভালো থাকুক আর আপনি সবসময় হাসতে থাকুন একজন পণ্ডিতের শিষ্য হয়ে তুই মিথ্যে কথা বলছিস কি করব গুরুদেব দু গ্লাস লস্যি পাবো যে চুপ আমি বলছি অর্জুনদা এই ভগবানকে আপনার জন্য কি প্রার্থনা করেছে ও বলেছে যে আপনি যেন তাড়াতাড়ি বিয়ের জন্য হ্যাঁ করে দেন কি বলবো আমি তোর বাবার সাথে কথা বলেছি অর্জুন এখন আমি তোর কাছে কোনো বাহানা শুনবো না সামনের মাসে হোলি হোলির পরে কোনো ভালো লগ্ন বার করে ফুলমতির সাথে তোর বিয়ে দিয়ে দেবো মা আমি তোমাকে কতবার বলেছি এসব বিয়েটি আমি করবো না তবুও কেন আমাকে বারবার বলো বিয়ে করবে না তো কি সারা জীবন এইরকমই থেকে যাবে গুরুদেব তুইও তো আয় করছিস তুই করে নে আচ্ছা অর্জুনদা বুড়ি মায়ের কথা একটু তো ভাবো তুমি বিয়ে করলে মায়ের একটু আরাম হবে যদি ফুলমতি আমার বৌদি হয়ে আসে তবে সারা বাড়ি মাথায় করে রাখবে বুঝলে আপনি নিজেই একবার ভাবুন মা কত খুশি হবেন কি ব্যাপার ভাই কি চর্চা চলছে দেখো না বাবা মা মিছে মিছে বিয়ের জন্য জেদ করছে এতে খারাপ কি বাবা বিয়ে জীবনে সবাইকে করতে হয় এতেই বংশ রক্ষা হয় কিন্তু আমি বিয়ে টিয়ের ঝামেলায় ভগবানের ভক্তি থেকে দূরে যেতে পারি না আমি তো আমার সারা জীবন ভগবানের ভক্তিতেই কাটিয়ে দিতে চাই বাবা
বাবা, যদি অর্জুন দাওর ইচ্ছা না বদলায় তবে বেচারি ফুলমতিকে সারা জীবন কুমারী হয়ে থাকতে হবে। সব ইচ্ছে ভগবানের উপর নির্ভর করে। যদি ভগবান অর্জুন আর ফুলমতির বিয়ে নির্ণয় করে থাকেন তবে এই বিয়ে কেউ টালতে পারবে না। আমি তোর উপরে উঠে পেরে নেব। কখনো নয়। দেখ বস না, আমি তোকে আর দুদিন জ্বালাবো না। বস না। আরে মোটি, সারা গাছের তেঁতুল আজই পেরে নিবি নাকি? তেঁতুল তো আমি খেয়েও ফেলেছি, কিন্তু আমি অনেক ক্লান্ত হয়ে গেছি এইভাবে বাড়ি নিয়ে যা। আরে তুই আমাকে টাঙা চালাবার ঘোড়া পেয়েছিস নাকি? ছি 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 ছি, কি রকম কথা বলছিস তুই? আমি তো তোকে জীবনের গাড়ি চালানোর কথা বলছি। এই না বলছি। এই দিনের বেলা স্বপ্ন দেখিস না? গুরুদেব, আপনার হাড়ের আওয়াজে বোঝা যাচ্ছে যে আপনি নিশ্চয়ই 10 মন চালের কোন একটা বস্তা তুলেছিলেন। না রে, কম করে 20 মন চালের বস্তা উঠিয়েছি। আরে হাতে জোর নেই নাকি শিবচরণ? মনে হচ্ছে যেন কোনো মেয়ের হাত। আপনার এরকম তো মনে হচ্ছে না গুরুদেব, যে ফুলমতি মালিশ করে দিচ্ছে? এমন কেন মনে হবে বাবা? তা কেন, আপনি ফুলমতিকে ভালোবাসেন না নাকি? মাথা খারাপ নাকি ওকে ভালোবাসবো? কিন্তু ও তো আপনাকে খুব ভালোবাসে, আর কাকিও তো আপনার সঙ্গে ওর বিয়ে দিতে চায়। শোন শিবচরণ, এমনিতে তো আমি বিয়ে টিয়ে করবো না, তবে মায়ের জন্যে যদি আমাকে বিয়ে করতেই হয় না, তবুও আমি ফুলমতিকে বিয়ে করব না। কেন গুরুদেব, ফুলমতির মধ্যে খারাপটা কি? আরে ভালোটাই বা কি, ওকে তো আমি কোনো অংশে মেয়ে রূপে দেখি না। ছেলেদের মতন চলাফেরা, কিছু বললেই মারধর শুরু করে দেয়। এমনিতেও নাকটা টেরা আর চোখটাও ছোটো। এখন তুই বল, এমন মেয়ের সঙ্গে কেউ বিয়ে করে? ফুলমতি তুমি? হ্যাঁ, আমার চাল চলন ছেলেদের মতো, আমার একটা চোখ ছোট আর নাকটা টেরা, এই জন্য তুমি আমায় বিয়ে করবে না তাই না? তবে আমি আর বেঁচে থেকে কি করব, আমি চললাম জীবন দিতে। এ ফুলমতি দাঁড়া, আমি তো মজা করছিলাম। গুরুদেব, যদি ও আত্মহত্যা করে দেয় তাহলে আপনি ঝামেলায় পড়বেন, আর ওর মৃত্যুর জন্য আপনি দায়ী হবেন। যান যান, তাড়াতাড়ি ওকে আটকান।
मन मंदिर देवता बनिए लोकर जीवन को जगह नहीं दीदी জোরে চালাও সর্দার আপনি ট্রাকে গিয়ে সমস্ত অস্ত্রশস্ত্র বাইরে ফেলে দিন ।
থামাও, বাস থামাও। এই বস। এই ইন্সপেক্টর নিচে নাম, নয়তো এই মেয়েটার মাথার ঘিলু বার করে দেব। এই চল গাড়ি চালা। নিজের মামাকে ভুলে গেছিস? না হাই না হ্যালো, সে কি করে সম্ভব? এই ঘরে তো একজনই জোকার আছে যে সবাইকে হাসে। আরে একে তোর মা পন দিয়ে নিয়েছে। আর এটা কি অনু, শহরে গিয়ে কি তুই আমাদের সব রীতিরাজ ভুলে গেছিস? আর শোন, তোর যে এইসব হাই হ্যালো এখানে এসব চলবে না, এখানে তোকে গ্রামের মেয়ে হয়ে থাকতে হবে, বুঝলি? ছেড়ে দাও দিদি, এখন দিন বদলে গেছে, তোমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, এখন ও নিজের জীবন নিজের মতো করে দেখবে, তা আপনি যতই চেষ্টা করুন না কেন। কিন্তু তুমি যদি এই রকম পোশাক পরে গ্রামে ঘোরো তাহলে লোকে কি বলবে? কিছু বলা তো দূরের কথা, এই গ্রামের লোকের কারোর সাহস হবে না আমার ভাগ্নির দিকে নজর উঠিয়ে দেখার। আর তাছাড়া এই ড্রেসটা খারাপ কি? সত্যি এ তো আজকালকার নতুন ফ্যাশন, নতুন ফ্যাশন। আর আমাদের ভাগ্নি যুগের সঙ্গে তাল মিলিয়ে তো চলছে, তাই না ভাগ্নি? ইউ আর রাইট কাকু, এমনিতেই পড়া শেষার পরে আমি শহরে থাকবো, আমার গ্রামের জীবন একদম ভালো লাগে না। আচ্ছা বাবা ঠিক আছে, আমরা তোর বিয়ের জন্য শহরেই ছেলে দেখবো, ঠিক আছে? ছেলে দেখার কথা কোত্থেকে এলো মা? হ্যাঁ মা, এখন তুমি বড় হয়েছো, পড়াশোনার এবার শেষ বছর, গ্রাজুয়েশন করে নাও, তারপর আমরা তোমার বিয়ে ধুমধাম করে করে দেব। আপাতত আমার বিয়ে করার ইচ্ছে নেই বাবা, প্লিজ, আমি পড়াশোনা করার জন্য লন্ডন যেতে চাই। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমরা তোকে পড়ার জন্য লন্ডনে পাঠাবো, কিন্তু একটা শর্ত আছে, একটা সুন্দর হাসি দিতে হবে। থ্যাংক ইউ বাবা। নমস্কার বাবা। আরে বাবা তুমি হঠাৎ এখানে? আমি তো তোমার সাথে দেখা করার জন্য নিজেই দিল্লি আসছিলাম। বাবা আপনার কথা খুব মনে পড়ছিল তাই চলে এলাম। আচ্ছা এবার বল, তোর কাকা আর ওদের পরিবার ঠিকঠাক আছে তো? হ্যাঁ বাবা, কাকারা সবাই ভালো আছে আর আপনাকে খুব মনে করে। কাকা আপনাকে নমস্কার জানিয়েছেন আর এও বলেছেন দিওয়ালিতে আপনাকে দিল্লি যেতে। হ্যাঁ বাবা, আমিও তাই ভাবছিলাম, সর্বদার জন্য এই গ্রাম ছেড়ে দিয়ে দিল্লিতে গিয়ে বসবাস করব। কি তুমি কি ভাবছো? কিন্তু বাবা আপনি তো সবসময় বলেন আপনার গ্রাম ভালো লাগে, তবে এই হঠাৎ দিল্লি যাওয়ার কথা কেন ভাবছেন বলুন তো? কি আর বলবো রাজু বাবা, এই গ্রাম আর থাকার উপযুক্ত নয়, ঠাকুর আর অর্জুন পূজারীর শত্রুতার জন্য এই গ্রাম রণভূমির আকার ধারণ করেছে। ঠিক আছে এসব কথা ছাড়ো, চলো ভেতরে যাই। ফুলমতি, তোমার ভালোবাসা আমায় এই রাস্তা বদল করতে বাধ্য করেছে ফুলমতি।
এই খুন ডাকাতির জীবনকে ছেড়ে সারা জীবনের জন্য আমি তোমার কাছে এসেছি। তুমি সত্যি বলছ অর্জুন? হ্যাঁ ফুলমতি, এখন আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। হ্যালো, চন্দনপুর পুলিশ স্টেশন। হ্যাঁ, আমি হরিপুর থানা থেকে ইন্সপেক্টর বলদেব সিং বলছি। আমি কি ইন্সপেক্টর খানের সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ, আমি ইন্সপেক্টর খান বলছি। স্যার, আমি বলদেব সিং বলছি। আমাদের কাছে খবর আছে যে গ্রামের চৌধুরীর বাড়ি লুট করতে অর্জুন আসছে, কিন্তু আমাদের থানাতে সিপাহী অনেক কম আছে। যদি আরো পুলিশ ও গোলা বারুদ পাঠিয়ে দেন তবে আমরা জাল বিছিয়ে অর্জুন ডাকাতকে গ্রেপ্তার করতে পারি। তাই যদি হয় তবে আমি এখনই পুলিশ ফোর্স পাঠাচ্ছি। চলো তাড়াতাড়ি চলো। আরে কোথায় গেল এরা? চলো তুমি ওদিকে যাও, তুমি ওদিকে যাও, চলো। আরে কি তোমাদের এই হাল কে করলো? অর্জুন ডাকাত স্যার, ওই আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে আপনাকে ফোন করতে বলেছে যাতে আপনি পুলিশ ফোর্স নিয়ে এখানে এসে পড়েন, আরো সহজে চন্দনপুরের ঠাকুরের উপর হামলা করতে পারে। কি জাহাঙ্গীর খান? চিতা তৈরি করো। এ অন্যায় অর্জুন ডাকাত, আমার ভাইকে ছেড়ে দে। অর্জুন, আমার ভাইকে ছেড়ে দে, নয়তো তোর অবস্থা আমি খারাপ করে দেব। অর্জুন পূজারী কোন স্লেটের উপর লেখা ABCD নয় যাকে তুমি হাতে মুছে ফেলতে পারো। মুছে যেতে হবে এবার এক এক করে তোমাদের ঠাকুর। আজের পালা, উঠাও একে। চিতার উপর লাশ তোমরা অনেকবার দেখেছ, আজ একজন জীবন্ত মানুষের অন্তিম সৎকার আমি দেখাবো তোমাদের। ছেড়ে দে আমার ভাইকে, ছেড়ে দে। এ অর্জুন, অর্জুন দাদা, অর্জুন ছেড়ে দে আমার ভাইকে, ছেড়ে দে, অর্জুন ছেড়ে দে, বাঁচাও, ছেড়ে দে, বাঁচাও দাদা, ছেড়ে দে আমার ভাইকে। কতদিন আমরা চুপচাপ বসে থাকবো বড় ভাই? অর্জুন ডাকাত আমাদের ঘরে ঢুকে আমাদের ছোট ভাইকে জীবন্ত জ্বালিয়ে গেল, আর আমরা এখানে বিক্রমের মৃত্যু হতে দেখলাম। আমি তো বলছি বড় ভাই, অর্জুনের মাকে মেরে ওর লাশকে ছোট ছোট টুকরো করে চিল বা কাককে পেট ভরানোর জন্য গ্রামের নদীর পাড়ে ফেলে দেওয়া দরকার। বাঘ কখনো মরা শিকার খায় না। অর্জুনের মা তো পাগল, ও তো এমনিতেই মরার মতো। এমন কোন লোককে মারো যার মরাতে অর্জুনের কষ্ট হবে। তো বড় ভাই এক কাজ করি, ফুলমতিকে আমরা মেরে ফেলি। ফুলমতিকে মারার পরে অর্জুন নিশ্চয়ই আমাদের উপর হামলা করবে,
আর ওই সময় আমরা পুরো তৈরি হয়ে ওর জন্য ফাঁদ পেতে বসে থাকব। অর্জুন আমাদের ওই জালে ফেঁসে যাবে, আর তারপর আমরা ওকে এমন ভাবে মারব যাতে মৃত্যু ওর মৃত্যুকে দেখে কাঁপতে থাকবে। কোনো কাজ করার আগে আপনারা একবার মাথা ঠান্ডা করে ভাবুন। যদি ফুলমতিকে মেরে দিন তবে পুরো গ্রামবাসী আমাদের বিপক্ষ হয়ে যাবে, আর জামাইবাবুর মন্ত্রী স্বপ্ন কখনোই পুরো হবে না। জগমোহন ঠিক বলছে, অর্জুন ডাকাতকে মারার জন্য আমাদের অন্য কোনো রাস্তা বের করতে হবে। জামাইবাবু, আমি এমন একজন ভয়ানক লোককে জানি যে পয়সার জন্য সব কিছু করতে পারে। আমাদের এই রকম একজন খুনিকে দরকার, খবর নাও কোথায় আছে। কাল্লু তাসফেল, আরে ফেল, আসলাম পাঠানের মার্ডারের খবর তো তুমি নিশ্চয়ই পড়েছো। টিভিতে এইমাত্র দেখেই এলাম। কাজ তুমি খুব পরিষ্কার করেছো। 5 লাখ টাকা তো প্রথমেই দিয়েছি, আর এই হলো বাকি 5 লাখ। লাগে যে তোমার চোখ সুন্দর, লাগে যে
তোমায় বড় সুন্দর লাগে যে চোখ সুন্দর লাগে যে কথা ভালো লাগে যে চাল ভালো লাগে যে তোমার মতো আর নেই যে কেউ সুন্দর তোমার তো 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 সুন্দরী তোমায় বড় সুন্দর লাগে যে তোমার চোখ সুন্দর লাগে যে সুন্দর লাগে আমার চোখ সুন্দর লাগে আমার কথা ভালো লাগে আমার চলন সুন্দর লাগে আমার সবকিছুই সবার ভালো লাগে যে আমার তো 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 আমার সব সুন্দর লাগে যে আমার চোখ সুন্দর লাগে যে আমার চায় ভালোবাসা ভালোবাসার কথা তুই জানিস কি রে পাগল হো তোমায় দেখে মন আমার চায় ভালোবাসা ভালোবাসার কথা তুই জানিস কি রে পাগল তোমায় আমি রানী করব এই ভেবেছি মনে ও সুন্দরী তোমার তো 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 তোমায় বড় সুন্দর লাগে যে তোমার চোখ সুন্দর লাগে যে বললাম তোমার পাগল তুমি হলে কার গো হেরে যাবি তুই যে আমি হলাম রিস্কি ও বললাম তোমার পাগল তুমি হলে কার গো হেরে যাবি তুই যে আমি হলাম রিস্কি ভালোবাসার হারি যে হলো সবার জিত গো ও সুন্দরী আমার তো তোমার তো 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 ও সুন্দরী তোমায় বড় সুন্দর লাগে যে তোমার চোখ সুন্দর লাগে যে তোমায় বড় সুন্দর লাগে যে চোখ সুন্দর লাগে যে কথা ভালো লাগে যে চাল ভালো লাগে যে জামাই বাবু আপনার জন্য শুভ সংবাদ আমি খবর পেয়ে গেছি দেব এখন কোথায় আছে যদি তুমি আমার শালা না হতে তবে আমি তোমাকে গুলি মেরে দিতাম ওটাই তো জামাই বাবু আমি আপনার শালা বাবু আপনি আমাকে কিভাবে গুলি করবেন বোকার মতো কথা বলো না তুমি যা কাজ করো পুরোপুরি করো না যখন তুমি দেবার খবর পেয়ে গিয়েছিলে তখন ওর সাথে আমাদের কথা বলাওনি কেন শুনুন জামাই বাবু জানি আপনার ব্রেন তলোয়ার থেকেও ধার কিন্তু আমি আপনার শালা জগমোহন নিরালা সেও কিছু কম নয় কাল আপনার মিটিং দেবার সাথে হয়ে যাবে জামাই বাবু দেবা ভাই নমস্কার দেবা ভাই নমস্কার দেবা ভাই দেবা ভাই আমি তোমাকে নমস্কার বললাম তুমি তার জবাব দিলে না দেবা শুধু উপরওয়ালাকে নমস্কার করে কি কাজ বলো তাই তো কাজ তো একটাই দেবা ভাই যা টেলিফোনে বলেছিলাম অর্জুনকে মারতে হবে দাম 30 লাখ দেবা একজন মানুষকে মারতে হবে 6 জনকে নয় দাম অনেক বেশি
35 লাখ, 10 লাখ আমার নিশানার জন্য, আর 25 লাখ কারণ তুমি দেবাকে বেছে নিয়েছো। জামাই বাবু, দরদাম করবেন না এর সাথে, নয়তো এ রেট বাড়াতে থাকবে। 5 লাখ আরো, মানে 40 লাখ। 10 লাখ অর্জুনকে মারার জন্য, আর 30 লাখ কেননা আমরা তোমাকে বেছে নিয়েছি। আমি পুরো টাকা অ্যাডভান্স নিই। আমি জানি দেবা ভাই, এর মধ্যে 10 লাখ টাকা আছে, বাকি 30 লাখ জগমোহন তোমাকে কাল পৌঁছে দেবে। টাকা দিয়ে দাও। ঠিক আছে, জেসে বতায়। নমস্কার কাকা। বেঁচে থাকো। কি ব্যাপার কাকা, আপনি খুব চিন্তায় আছেন দেখছি। হ্যাঁ বাবা, মেয়ে যখন বড় হয়ে যায় তখন আমার মতো গরিব বাবাদের দুশ্চিন্তা বেড়ে যায়। এখন চম্পা বড় হয়ে গেছে, ভাবছি ওর বিয়ে দিয়ে দিই। তা এতে চিন্তার কি আছে? চিন্তার কারণ তো এটাই যে একটা ভালো ছেলে পাওয়াই যাচ্ছে না, ব্যাস এই চিন্তাতেই ভুগছি। আরে কাকা, ধরে নাও ভালো ছেলে পেয়ে গেছো। তার মানে তোমার কাছে কোনো ভালো ছেলে আছে? কাকা, আমি আপনার মেয়ে চম্পাকে বিয়ে করতে চাই। কেন আমার সাথে মজা করছো? তোমরা হলে বড় লোক আর আমি জমিতে কাজ করা এক সাধারণ কৃষক। কাকা, আমরা একে অপরকে খুব ভালোবাসি, তাই আমরা বিয়েটাও তাড়াতাড়ি করতে চাই। কিন্তু বাবা, পণ হিসেবে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। কাকা, আমার নজরে পণ নেওয়া আর দেওয়া দুটোই পাপ। আপনি শুধু কোনো মতে আমাদের বিয়েটা দিয়ে দিন, ওটাই অনেক। বিয়েটা দিয়ে দিন? কাকা, শ্মশান যাত্রার জন্য তৈরি থাকুন। কি সব উল্টো পাল্টা বকছিস? যখন বড়রা কথা বলে তখন মাঝখানে কোনো কথা বলতে নেই। এখানে আমি নিজের বিয়ের কথা বলছি, তুই শ্মশানের কথা বলছিস? যা, ওখানে গিয়ে কাজ কর। কাকা, কিশোরলাল মাঙ্গলিক, যদি তোমার মেয়ের বিয়ে কিশোরলালের সাথে করাও তবে দ্বিতীয় দিন চম্পা চলে যাবে উপরে। এ কি বলছো তুমি? কাকা, আপনি বদমাশ পাগলটার কথা একদম কান দেবেন না। আমার পাগলামি করছে, আমি মাঙ্গলিক নই। আপনি গিয়ে বিয়ের ব্যবস্থা করুন। কাকা বাবু, যদি আপনি আমার কথার উপর ভরসা না করেন তবে কোনো পণ্ডিতকে আপনি ডাকুন, আর এর ঠিকুজি কুষ্টি আপনি দেখুন। এ মাঙ্গলিক মাঙ্গলিক এক নম্বরের পাগল। কিষানলাল, এত বড় মিথ্যে কথা আমি তোমার কাছে আশা করিনি। কাকা, তুমি আমার মতো ছেলে সারা গ্রাম খুঁজলেও পাবে না, এটা বলে দিলাম। আমার মেয়ে চম্পা যদি জীবন ভর কুমারী বসে থাকে না, তাও আমি তোমার মতো মাঙ্গলিক ছেলের সাথে জীবনে বিয়ে দেবো না, কখনোই দেবো না, কখনোই। আজ তোর একদিন কি আমার একদিন? নটখট বেনারসি, তুই আমার বিয়ের আগেই বাঁকড়া দিবি, আমি তোকে মেরেই ফেলো। আরে মারো না, আমি মরেও তোমার জন্য অমর হয়ে যাব, কিন্তু আমি বেঁচে থাকতে অন্য কোনো মেয়ের সাথে বিয়ে করতে দেব না, কারণ আমি নরকে বেড়াতে যাচ্ছি, আপনিও কি আমার সঙ্গে যাবেন নাকি? নরকের কথা ব্রাহ্মণের সঙ্গে বলতে নেই। এবার বলো, তোমার কি সমস্যা? এও হতে পারে যে আমার দ্বারা তোমার কোনো ভালো কিছু হবে। পণ্ডিত মশাই, আপনি নিজেই এক কল্যাণ কেন্দ্র, আপনি কি আমাকে ভালো করবেন? আমার অনেক বড় সমস্যা, আপনি যদি শুনতে চান তো শুনুন। নটঘট বেনারসি আমার ভাবী শ্বশুরকে বলে দিয়েছে কি আমি এক মাঙ্গলিক ছেলে, এখনো ওর মেয়েকে আমার সাথে বিয়ে দিতে চায় না। ও মনে করছে যে ফুলশয্যার রাতে ওর মেয়ে একদম উপরে চলে যাবে। আরে নটঘট বেনারসি, আমার কে ভবিষ্যৎবাণী করার? ও কি অন্তর্যামী নাকি? আরে আমার মতো জ্ঞানী পণ্ডিত ভবিষ্যৎবাণী করতে পারে? এক কাজ করো, তোমার হাতটা একবার পরিষ্কার করে দাও। পরিষ্কার হাত? আরে পণ্ডিত মশাই, আমার হাতের রেখা কি বলছে? কিষানলাল, তোমার হাতের রেখা তো অনেক কিছুই বলে। তোমার কাছে পয়সাও অনেক আছে, তোমার বিয়েতে বাধা আছে, শনির দরজাতে রাহু পাহারায় আছে, এই জন্য তোমার বিয়ে হতে পারবে না। তার মানে সারা জীবন চিরকুমার হয়ে থাকবো? আমি কি আমার চম্পাকে কোনোদিন পাবো না? আরে আরে আরে, কথা কখন বললাম? তোমার চম্পা তুমি পাবে, আর নিশ্চয়ই পাবে, তোমার সাথে তার বিয়েও হবে, কিন্তু বিয়ের 7 দিন পরে।
তোমার চম্পা ভগবানের কাছে চলে যাবে। পণ্ডিত মশাই শুভ কথা বলুন, আমার বাগানে খুশির ফুল ফোটার আগে এই ফুল শুকিয়ে যাবে। পণ্ডিতজি, চম্পাকে এই পরিণতি থেকে বাঁচাতে কোনো একটা উপায় বলুন। উপায় তো আছে, কিন্তু কিছু পয়সা খরচা করতে হবে যে। আপনি পয়সা চিন্তা করবেন না পণ্ডিত মশাই, আপনি উপায় বলুন। তোমার বিয়ে গাধার সঙ্গে করতে হবে। গাধার সাথে? কি বোকার মতো কথা বলছেন পণ্ডিত মশাই, সাত সকালে কি ভাং খেয়েছেন নাকি? আরে মাথা ঠান্ডা রেখে কাজ করো গো, প্রথমে মাথা ঠান্ডা রেখে আমার কথা শোনো। তোমার হাতের লেখায় পরিষ্কার রয়েছে যে বিয়ের সাত দিন পরে তোমার পত্নী স্বর্গবাস করবে। তবে? তবে কি, তোমার বিয়ে প্রথমে গাধার সঙ্গে করাতে হবে। তারপর যখন গাধা মরে যাবে তখন তোমার বিয়ে চম্পার সঙ্গে হবে। এটা তো খুবই ভালো কথা বলেছেন পণ্ডিত মশাই। পার করে আমার 501 টাকা। 501? কিছু এই নাও পণ্ডিত মশাই। এ কি, হ্যাঁ কিপ্টে মহা কিপ্টে, এই জ্ঞানী পণ্ডিতকে 1 টাকা দিব কা বানাচ্ছ তুমি? এই নাও 500 টাকা। কিশন লাল, তুমি একটা কাজ করো, পুজোর সব জিনিসের ব্যবস্থা করো, ততক্ষণে আমি শিব মন্দিরের পেছনে একটা গাধার ব্যবস্থা করে নিয়ে আসি। পণ্ডিত মশাই কত সুন্দর গাধা আপনি! গাধা গাধা গাধা, আয় বাবা। গাধা লজ্জা করে না বাবা, দেখ তোর মেয়ে কেমন লজ্জা পাচ্ছে রে কিশন লাল। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, আপনি আসতে এত দেরি করলেন যে আমি থালি নিয়ে কখন থেকে বসে আছি। পণ্ডিত মশাই, আমি আপনার কাছে একটা চেয়েছিলাম, আপনি দুটো নিয়ে এলেন কেন? তাহলে আগে বলে দি, কেন এত দেরি হয়ে গেল? কেন না কন্যাকে খুঁজতে দেরি হয়ে গেছে, আর ইনি হচ্ছেন, ইনি হলেন কন্যার বাবা, মানে আপনার ভাবি শ্বশুর। প্রণাম করুন। প্রণাম শ্বশুর মশাই। মনে হয় মেয়ের বিদায়ের দুঃখে আপনি অর্ধেক সাদা অর্ধেক কালো হয়ে গেছেন। তাড়াতাড়ি করো, বরমালা তুলে নাও আর কন্যার গলায় পরিয়ে দাও। আমার বালিকা বধূ, এই মালাটা পরে নাও। এবার কি চলার, এই মালাটা নিজে হাতে নিয়ে ওকে ছুঁয়ে নিজের গলায় পরে ফেলো। আশীর্বাদ দিন শ্বশুরমশাই, আশীর্বাদ দিন, আশীর্বাদ দিন। সুখে থাকো, আজ থেকে তোমরা দুজনে স্বামী স্ত্রী হয়ে গেলে। আরে পণ্ডিত মশাই, ইয়ে আবার কেমন বিয়ে হলো? পূজো হলো না, সাত পাকে ঘোরা হলো না, তবে আপনি আমাকে দিয়ে পূজোর থালা আনালেন কেন? কেন না, এই পূজোর থালা মন্দিরে নিয়ে গিয়ে নিশ্চিন্তে বসে নিজের জীবন আর এই গাধার মৃত্যুর জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। বা তবে আপনি প্রস্থান করুন। তবে আসি। আরে কিশন লাল, আরে বেঈমান, আমি সে মহব্বত, আমি সে লড়াই, আরে মারে ডালা দোহাই দোহাই। আরে কিশন লাল, কলঙ্ক কোথা পার, আমার সাথে বেঈমানি করলি আর বিয়ে করে নিলি, ভগবান যেন তোর এই বিয়ে ভেঙে দেয়, ফুল সজ্জা রাতে যেন তোর বউ মরে যায়, তবে বুঝবি। আমিও তো তাই চাই না ঘর। কি হ্যাঁ, দে দে প্রাণ ভরে অভিশাপ দে, হয়তো তোর এই অভিশাপের মধ্যে আমার খুশি লুকিয়ে আছে। কি? হ্যাঁ আমার মন বলছে তুই কখনো সুখী হবি না, কিন্তু তোর বউ কোথায় রে? নটকট বেনারসি, তোর বুদ্ধির সাথে তোর চোখ দুটোও গেছে নাকি? একবার এই দিকে দেখ, এই হলো সেই শ্রীমতী কিশন গাধা। তাহলে তুই গাধার সাথে বিয়ে করেছিস, খুব ভালো, তোর জন্য ঠিকই আছে। এই ধন্যবাদ তুই সাত দিন পরে দিস, যখন এই গাধা পটল তুলবে আর চম্পা গিন্নি হয়ে ঘরে আসবে। টান টাড়া, মুঝে রং দে রং দে রং দে রং দে। এই নট খট বেনারসি। আসছি ম্যাডাম। বলুন ম্যাডাম, এই গাধা এখানে কে আনলো, আর ওর গলায় মালাই বা কে পরে? বাবা এটা মালা নয় বরমালা, এটা গাধা নয় গাধি। বলুন কেন? কেন? কারণ এ আপনার মামি। কি বোকার মতো কথা বলছিস, পাগল হয়ে গেলি? পাগল আমি হইনি, পাগল আপনার মামা হয়েছেন যে একে বিয়ে করেছেন। আরে নট খট বেনারসি, আমার ভাগ্নিকে আমার সম্বন্ধে কি গান ভাঙাচ্ছিস রে? আরে কিশন বাবু, এই যে তুমি স্বর্গ থেকে বিয়ে করে এনেছো তার কথাই তো বলছিলাম। শোনো আমার খানদানি চাকর,
তুমি যাও নিজের কাজ করো, আমি আমার ভাগ্নিকে সব কিছু বলে দেবো, আন্ডারস্ট্যান্ড? পাগল কোথাকার। মামা এসব কি হচ্ছে? ফুলমতি এ কিছুই নয়, এটা ঘোর অন্যায়। তুমি তো জানো আমি ছোটবেলা থেকে মাঙ্গলিক, তাই টাকা করে নেই কোনো ঠিক। আমি চম্পাকে ভীষণ ভালোবাসি, কিন্তু পণ্ডিত মশাইয়ের কথা মতো আমি এই গাধাকে বিয়ে করেছি, আর যখন সাত দিন পরে এ মরে যাবে তখন আমি চম্পাকে বিয়ে করে নেব। যদি তাই হয় তাহলে খুব খুশির কথা। দেখো আট দিন পরে তুমি কোনের সাজে সেজে থেকো, কেননা দিলওয়ালে দুলানিয়া লে জায়েঙ্গে। আর যদি সাত দিনের মধ্যে সতীন গাদি না মরে তবে? হ্যাঁ মামা, যদি সাত দিনের দিনেই গাধি না মরে তাহলে? আরে হবে আবার কি, এই গাধাটা কিষানলালের সারা জীবন স্ত্রী হয়ে থাকবে। কতছড়া পণ্ডিত, যদি এই গাধা না মরে তবে তুই গাধার মতো মরবি, বুঝেছিস? রাম নাম জপ করার পরের ধন পকেটে পড়া। হ্যাঁ অনু, কি চিন্তা করছো তুমি? আমার তোমাকে কিছু বলার আছে। বলো না, কি বলতে চাইছো তুমি? বলে দেব অনু, আমরা দুজন তো খুব ভালো বন্ধু, তবে এই লজ্জা কেন? তোমার মনে যা কিছু আছে বলে দাও। তুমি বলো না। আচ্ছা ঠিক আছে, তোমার মনের কথা আমি বলে দিচ্ছি। তুমি আমাকে ভালোবাসো। হাই, তুমি তুমি এখানে কি করে এলে আর কখন এলে? ভেরি সিম্পল, নিচে ওয়াচম্যানকে বললাম যে আমি তোমার বন্ধু, আর ও আমায় ছেড়ে দিল। তোমার এভাবে আসা ঠিক হয়নি, যদি বাবা দেখে তো প্রবলেম হয়ে যাবে। কোনো প্রবলেম হবে না, ডোন্ট ওয়ারি অ্যাট অল। তোমার বাবা যদি দেখেও নেন তবে আমি নিজেই বলে দেব আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই। ফিল্মে হিরোর মতো কথা বলো না, এখন তুমি এখান থেকে যাও, আমরা কাল দেখা করবো।
এভাবে যাব না তোমাকে কিছু জরিমানা দিতে হবে কি চাই তোমার একটা ছোট করে কিস না কিস করে তোমার অভ্যাস খারাপ করতে চাই না প্লিজ এখন তুমি এখান থেকে যাও না বাবা এ তুমি যাও তুমি যাও তোমার ছেলে যার ক্ষমতা জমির উপর ঘুরে বেড়ানো কীট পতঙ্গের চেয়েও কম সে আকাশকে ছোঁয়ার চেষ্টা করছে দেখো ভাই তুমি একজন ভালো মানুষ তাই তোমাকে শেষবারের মতো বলছি যে ২৪ ঘন্টার মধ্যে তুমি ছেলেকে নিয়ে এই গ্রাম থেকে চলে যাও আমি চাই না যে এই বুড়ো বয়সে নরম হাড়ের শরীরে তুমি তোমার জোয়ান ছেলের লাশ উঠাও বুঝলে আপনি চিন্তা করবেন না ঠাকুর সাহেব আমি আজই আমার ছেলে রাজীবকে নিয়ে চিরকালের জন্য এই গ্রাম ছেড়ে চলে যাব জামাইবাবু আমার ঠাকুর জয়দেব সিং এর সাথে কথা হয়েছে আরও ভীষণ খুশি যে আপনি আমাদের অন্যর বিয়ে তাড়াতাড়ি করাতে চাইছেন কিন্তু ওনার ছেলে তো দুদিন পরে আমেরিকাতে যাচ্ছে উনি চাইছেন যদি বিয়েটা কালকে হতো তাহলে ভালো হতো হ্যাঁ বড় ভাই অন্যু বড় হয়েছে ও যদি আজ এই প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে রাজীবকে বিয়ে করে নেয় তবে আমরা বাইন কিচ্ছু করতে পারবো না তাই তো এই জন্য আমি বলছিলাম আমাদের অন্যুর বিয়ে তাড়াতাড়ি করিয়ে দাও জামাইবাবু ঠিক আছে বাবা তোমরা যেমন বলবে ঠাকুর জয়েন্দ্র সিংকে খবর পাঠিয়ে দাও যে কালকে বিয়ের বন্দোবস্ত ঠিক আছে জাহাঙ্গীর খান আমাকে সবকিছু বলে দিয়েছে মাস্টার মশাই যদি আপনার ছেলে জগবর চৌধুরীর মেয়ের সঙ্গে প্রেম করে তাহলে ওর বিয়েও ওর সঙ্গেই হবে কি করছেন আপনি এই হাত বন্দুক ওঠাবার জন্য নয় ভয় পাও না ঠাকুর আজ আমি তোর কোনো ভাইকে শ্মশানে পাঠাতে নয় বরং তোর মেয়ের জীবনকে সুখী করতে এসেছি রাজীব যাও মণ্ডপে বসো এই তুই এমন করতে পারবি না অর্জুন পূজারে যাবে না রাজীব সরে যাও আমার এনার আশীর্বাদ চাই না
এরকম বাবার মেয়ে হওয়ার চেয়েই ভালো যে আমি নিজেকে বিনা বাবার মেয়ে ভাবি। আজ আমি এই সব লোকেদের সামনে মিস্টার জগবর চৌধুরীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করছি, আর আমার জীবনে থেকে আপনাকে আলাদা করে দিলাম। অন্য অন্য বাবা, আমি এবার আপনার সত্যিকারের চেহারা জেনে গেছি, বুঝেছেন আপনি? আপনি অর্জুন পূজারীর বোনের সাথে যা কিছু করেছেন তার সব কিছু আমি জেনে গেছি। যে অর্জুনের বোনের সাথে আপনি আর আপনার ভাইরা এত অত্যাচার করেছেন, আজ সেই অর্জুন আপনার মেয়েকে কারোর বউ বানিয়েছে, আর এটা প্রমাণ করে দিয়েছে যে আপনি কত নীচ আর উনি কত মহৎ। ডাকাতও না, ডাকাতও আপনারা। অর্জুন ভাই, আমি তো এটা ভেবে নিয়েছি যে আমার বাবা মারা গেছেন, এমন কি সম্ভব নয় যে আপনি আমার ভাই হয়ে আমার কন্যাদান করেন? আমি তোমাকে এটাই বলতে এসেছি দেবা, যে এবার তুমি অর্জুনকে প্রাণে মারবে না। ঠিক আছে, যে কন্ডিশনে তুমি আমায় টাকা দিয়েছিলে সেটা ভুলে যেতে হবে। প্রথমে তুমি শোনো আমাদের জামাই বাবু কি বলছেন। এবার তুমি অর্জুন ডাকাতকে প্রাণে মারবে না, তুমি ওকে জীবিত অবস্থায় ধরে আমাদের কাছে নিয়ে আসবে, যাতে আমরা নিজের হাতে ওর ওই মাথা ওর শরীর থেকে আলাদা করে ওর ওই রক্ত দিয়ে আমাদের মাথায় তিলক লাগাতে পারি, তখনই আমাদের মনে শান্তি হবে। ঠিক আছে, অর্জুন ডাকাতকে তুমি জীবন্ত পেয়ে যাবে, কিন্তু বিজনেসের নিয়ম অনুসারে তোমাকে আরো 5 লাখ টাকা দিতে হবে। একটা কথা বলো, তুমি একজন খুনি না মুদিখানার মালিক যে কথায় কথায় টাকা বাড়াতে থাকো? ঠিক আছে, অসুবিধা নেই, তোমার যত পয়সা চাই সব পাবে, কিন্তু আমার অর্জুন ডাকাত জীবিত চাই। রাত হতে শুধু 1.5 ঘন্টা বাকি আছে, যদি তুই না মরিস তাহলে আমি বেঁচে থেকেও মরে যাব। কত খস কাদা কোথাকার। মামা, মামির সাথে কি একা একা কথা বলছো? মামা, আরে আমি তোর মামির সঙ্গে না, আমি আমার নিজের সঙ্গেই কথা বলছি। বলো মামা, আমি তো তোমার সেবক। ছোট, তোর এই গাধা মামিকে গ্রামের বাইরে নিয়ে গিয়ে যে কোনো জায়গায় পুঁতে দিবি। এই নে 50 টাকা। বুঝে গেছি, কারণ তাতে তুমি চম্পার সাথে আরামে বিয়ে করতে পারবে। মামা, আস্তে আস্তে, একটা কাজ কর, তাড়াতাড়ি তোর মামিকে নিয়ে যা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক আছে মামা, আমি ওকে এমন জায়গায় গিয়ে ছেড়ে আসবো যেখান থেকে ও কোনোদিন আসতেই পারবে না। ভেবে নাও, তোমার কাজ হয়ে গেছে। আরে এটা কি, গাধিটা তো বেঁচে আছে। আরে গাধা, তোকে তোকে আমি আপনাকে বলছি, এটা অন্য গাধা, সে গাধা নয়। তাই? হ্যাঁ, চলুন 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 চলুন।
এই যে কাকা, গাদি মরেনি, এই সেই গাদি। আরে কাকা, আপনি তো জানেন যে এই পাগল বদমাশটা আমার ভালোবাসার কত বড় শত্রু। এই আপনার মেয়ে চম্পাকেও হিংসে করে। আমাদের বিয়ে ভাঙার জন্য ও কোথা থেকে গাদা খুঁজে নিয়ে এসেছে। গাদা কোথাকার? রামনারায়ণ কাকা, যদি আপনি আপনার মেয়েকে বাঁচাতে চান তবে তাড়াতাড়ি এদের বিয়ে ভেঙে দিন, নয়তো কাল সকালে আপনার মেয়ে মরে যাবে। পণ্ডিত মশাই, আপনি আপনার জ্যোতিষী বিদ্যা দিয়ে এনাকে বোঝান না। রমেন কাকা, হে রমেন কাকা, হে নটখট বেনারসি অবুজ, ও কিচ্ছু জানে না। আপনার চম্পার বিপদ ছড়ে গেছে। কিষণলালের কুণ্ডলীর হিসাবে শনির দরজায় রাহুর পাহারা ছিল, ও ছড়ে গেছে। এখন এই দুজন সুখী জীবন যাপন করতে পারবে। শুনেছেন, শুনেছেন আপনি? আর তুই কালামুষ গরু কথাকার, গাদার পিঠে বসে ঘেউ কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাক, বুঝেছিস? চলুন 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 চলুন। এই নিন বাবু মিষ্টি মিষ্টি লস্যি, তাও আর মালাই দিয়ে। এখানে আই। হ্যাঁ বলুন বাবু। তোর নাম কি রে? হরিয়া বাবু। কবে থেকে এখানে কাজ করছিস? এই 5-6 বছর হবে আর কি। তবে তো অর্জুন ডাকাতের সম্বন্ধে অনেক কিছু জানিস। অর্জুন ডাকাত? নাম তো শুনেছি নিশ্চয়ই, কিন্তু কখনো দেখিনি। তুই ঠিক করে মিথ্যে কথা বলতে জানিস না। আমি ভালো করে জানি তুই অর্জুন ডাকাতের সম্বন্ধে অনেক কিছু জানিস। আমার ওর ঠিকানা চাই। এই কাজের জন্য তোকে অনেক পয়সা দেব। আমি আবার আসব। বলো কি খবর এনেছো নটখট? একটা বিশেষ খবর এনেছি বাবু লোহার। একজন অপরিচিত মানুষ ধাবায় এসে অর্জুন দাদার সম্বন্ধে খোঁজখবর নিচ্ছিল। কে সেই অচেনা লোক? আমার মনে হয় ও গিরগিটি কিংবা পুলিশের লোক। সে যেই হোক না কেন, অর্জুন সর্দারের কাছে পৌঁছানোর আগেই ওকে উপরে পাঠিয়ে দিতে হবে। হুম। যদি তুই বেঁচে থাকতে চাস তবে অর্জুন সর্দারের ঠিকানা বলে দে, আমি আমার জীবন দিতে পারি, কিন্তু নিজের সর্দারের সাথে বেইমানি করতে পারবো না। চন্দনপুর গ্রামে আমার একজনই শত্রু আছে, জগবর চৌধুরী। এ আমার এমন শত্রু যে বাবু লোহারকে ধরে নিয়ে গেছে, মনে হয় কোনো পুলিশের লোক। দেবা আমার নাম, দেবা। পয়সা নি আর দি মৃত্যু, এই জন্য লোকে আমাকে মৃত্যুর সদাগার বলে। তোর জীবনের খাতা বন্ধ করার জন্য পয়সা নিয়েছি আমি। তোর জীবনের কোনো ইচ্ছা থাকলে বলে দে, প্রতিজ্ঞা করছি তোকে মেরে ফেলার আগে তোর জীবনের শেষ ইচ্ছা অবশ্যই পূরণ করব। আমি এমন কোনো প্রদীপ নই যাকে তুই হাত দিয়ে নিভিয়ে দিবি। অর্জুন পূজারী আগুনের ঝলসা, যে ওর পথের বাধা চলে পুরে শেষ হয়ে যায়।
ভাগ্য ভালো যে সূর্য ডুবে গেছে। সূর্য ডোবার পর ব্রাহ্মণ কারুর ওপর হাত ওঠায় না। তুই চাইলে আমার প্রাণ নিতে পারিস, আমি কথা দিচ্ছি তোর ওপর হাত ওঠাবো না। ভিক্ষা করে পাওয়া জয়ীর মুকুট কাপুরুষদের মাথায় ভালো লাগে অর্জুন পূজারি? দেবা কাপুরুষ নয়, আমি কালকের সূর্য ওঠার অপেক্ষা করব। নাটখাট বনারসি, হ্যাঁ, যে অচেনা লোকটি তোমাকে অর্জুন সর্দারের কথা জিজ্ঞেস করেছিল, ও এই গ্রামেই লুকিয়ে আছে। তোমাকে খোঁজ নিয়ে জানতে হবে ও এই সময় কোথায় আছে। কেন, কি হয়েছে? ও একজন পেশাদার খুনি। জগবার চৌধুরী ওকে শহর থেকে আনিয়েছে অর্জুন সর্দারকে মারার জন্য। আমি ওকে মেরে ওর লাশ নিজের সঙ্গে নিয়ে যাব আর সর্দারের পায়ের কাছে ফেলে দেব ওকে। না, একটা কাজ কর, এখান থেকে চলে যা। এই গ্রামে ঘোড়া ভালো নয়, পুলিশও সাদা কাপড়ে ঘুরতে থাকে, যদি ধরা পড়িস অসুবিধা হবে। আর ওই ভাড়া করা খুনিকে তো আমি খুঁজে নেব। এখানে কেন এসছো? তোমার ঘুমন্ত আত্মাটাকে জাগাতে, আর এ বলার জন্য যে অর্জুন পূজারীর মাথায় ডাকু হওয়ার কলঙ্ক তো লেগেছে, কিন্তু ডাকু নয়, ও লুটপাট করার জন্য হাতিয়ার উঠায়নি। আমার আত্মা ঘুমন্ত হোক বা জেগেই থাকুক, কিংবা অর্জুন পূজারী কেন ডাকাত হলো এটা জানার আমার কোনো ইচ্ছা নেই, আর জেনে কোনো লাভও নেই। খুন করাই আমার পেশা, তাই পয়সা নিই আর খুন করি। আমি জানি, আর এই সময় আমি তোমার কাছে একটা বোঝাপড়া করতে এসেছি, কিন্তু তার আগে তোমাকে অর্জুন পূজারীর নামে কিছু বলতে চাই। নমস্কার ঠাকুর সাহেব, এই গ্রামবাসীরা আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে একত্রিত হয়েছেন। বলো ঠাকুর সাহেব জয়, বলো ঠাকুর সাহেব জয়, ঠাকুর সাহেব জয়, ঠাকুর সাহেব জয়। ঠাকুর সাহেব, আমরা আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনি আমাদের গ্রামের অনেক উপকার করেছেন, তা আমরা ভুলতে পারি না। অর্জুন, তুমি জানো যে এই গ্রাম আমাদের পূর্বপুরুষের সময় থেকে, এই জন্য এই গ্রামের ওপর আমার অনেক ভালোবাসা। এই গ্রামের জন্য আমার যা কিছু সম্ভব ছোটখাটো আমি করে দিয়েছি, কিন্তু তা কিছু বড় কাজ নয়। কিন্তু আমি তোমাদের সবার কাছে প্রতিজ্ঞা করছি যে যতদিন আমি বেঁচে আছি এই গ্রামের খুশির জন্য, উন্নতির জন্য আমার সাধ্যমতো আমি অবশ্যই করব। ঠাকুর সাহেব, তাই গ্রামবাসীর ইচ্ছে আগামী নির্বাচনে আপনি আমাদের গ্রামের হয়ে দাঁড়ান। আমাদের বিশ্বাস কি আপনি এমএলএ হয়ে এই গ্রামের আরো উন্নতি করবেন। যা আপনাদের ইচ্ছা। বিক্রম, তুমি আমার রাস্তা কেন আটকেছো? রজনী, তুমি এত অল্প বয়সে বিধবা হয়ে গেছো, এতে তোমার কি দোষ? ভগবান তোমার সাথে খুব অন্যায় করেছে। তুমি একটা কাজ করো, রাত্রে আমার ঘরে এসে যেও, সেখানে আমি তোমাকে অনেক ভালোবাসা দেব। তোমার মন দেখবে ভরে যাবে, আর তোমার অনেক দিনের বাসনা সেটাও মিটে যাবে। একটা বিধবার সঙ্গে এরকম কথা বলতে তো লজ্জা করে না? সত্যি যদি তুমি রাত্রে আসো তাহলে ভালোভাবে যেতে দেব, তা না হলে জোর করে আমি তোর ইজ্জত ছিনিয়ে নেব। বিক্রম, তুই কি ভেবেছিস এই গ্রামে তোর বাবার রাজত্ব চলে বলে তুই যে কোনো মেয়ের সাথে জবরদস্তি করবি? খবরদার, আবার যদি এর উপর নজর দিস ভালো হবে না বলে দিচ্ছি। চলো রজনী। না ফুলমতি, ঠাকুর বিক্রম প্রতাপ আমার বোনের ওপর কুনজর দেবার সাহস করতে পারে না। ওর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। শত্রুতা নেই তো কি হয়েছে? ঠাকুর তো গ্রামের বউ আর মেয়েদের নিজেদের বাবার সম্পত্তি ভাবে, যদি ওর ক্ষমতা হতো তাহলে গ্রামের সব মেয়েদের নিজের বশে করে নিত। আচ্ছা, এটা নয় তো যে অন্য গ্রামের লোকেদের মতো তুইও ঠাকুরকে ভয় পাস? যদি তাই হয়, এই নে চুড়িগুলো পরে ফেল, যাতে তোর বোন জানতে পারে যে ও কত বড় দুর্ভাগা যা তোর মতো ভীতু ভাই আছে। Thank you.
অর্জুন, দাঁড়া অর্জুন, এসব কি করছো তুমি? সেটা আপনার ভাইকে জিজ্ঞেস করুন ঠাকুর সাহেব, ওকে বুঝিয়ে দিন। যদি ও আমার বোনের দিকে কুনজর দেবার চেষ্টা করে, আমি একে কেটে জমিতে পুঁতে দেব। আজকে তুই এই ঠাকুরকে, এই গ্রামের ঠাকুরকে লোকের সামনে এত অসম্মান করেছিস, এই অসম্মানজনক কাজ করার সময় তোর একটু লজ্জা হলো না? এই গ্রাম আমাদের, এই গ্রামের সব সদস্য আমাদের পরিবারের মতো। কাশীনাথ, কাশীনাথ এই গ্রামের পণ্ডিত, বুঝলে? আর তুই পণ্ডিতের মেয়ের উপর কুনজর দিয়েছিস? আমার ভাই যা খারাপ কাজ করেছে তার জন্য আমি হাত জোড় করে ক্ষমা চাই। না না, আমাকে ক্ষমা করে দাও। তোর ঠাকুর সাহেবের ভাইকে মারবার সাহস কি করে হলো? উনি তো গ্রামের ভালোর জন্য দিন রাত চিন্তা করেন, এটা কি করে সম্ভব যে উনার ভাই গ্রামের মা বোনদের নোংরা নজরে দেখেন? বাবা আমার কথা বিশ্বাস করো, ফুলমতি ওকে নিজের চোখে দেখেছে। আমাকে বোঝাবার চেষ্টা করিস না, ঠাকুর সাহেব রজনীকে নিজের মেয়ের মতন দেখেন। হরিয়া যখন রজনীকে কিছু বলেছিল তার পরিণাম কি হয়েছিল? ঠাকুর সাহেব ওকে গ্রাম থেকে বিতাড়িত করেছেন, উনি একজন মহান মানুষ, তোকে আমার সাথে গিয়ে ওনার কাছে ক্ষমা চাইতে হবে। দাদা সেরকম কিছুই করেননি বাবা, যার জন্য দাদাকে ঠাকুর সাহেবের কাছে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ বাবা, বিক্রম ঠাকুর আমাকে অনেকবার অসম্মান করেছে, কিন্তু এ কথা আমি আজ অব্দি কাউকে বলিনি। কিন্তু আজ ওর মতলব একদম খারাপ ছিল। যদি যদি ফুলমতি আজকে না আসতো, তবে যদি এ কথা সত্যি, তবে আমি ঠাকুর সাহেবের কাছে গিয়ে বিক্রমের সম্বন্ধে নালিশ করব। তার কোনো দরকার নেই বাবা, ঠাকুর সাহেব গ্রামবাসীদের সামনে আমার কাছে ক্ষমা চেয়েছেন, কারণ বিক্রম যা করেছিল তার জন্য ওকে শিক্ষা দেওয়া খুব দরকার ছিল। এসো অর্জুন, এসো এসো, স্বাগতম স্বাগতম। আপনি আমাকে এখানে কেন ডেকেছেন ঠাকুর সাহেব? বস্ত্রহরণ দেখবে না? রজনী, ঠাকুর! তুই জানিস তোর সামনে আমি আমার ভাইকে কেন থাপ্পড় মেরেছিলাম? সেটা এই জন্য যে ও যা শুভ কাজ শুরু করেছিল তাও পুরোপুরি করেনি। জগবার চৌধুরী, যদি আমার বোনকে কিছু করিস না, তাহলে আমি তোর বংশকে শেষ করে দেব। বংশকে শেষ করে দিবি? এর অবস্থা দেখো, এই বেচারার অবস্থা ওই পাখিরই মতো, যার পাখা কেটে দিয়েছে, ওরা চেষ্টা করছে কিন্তু সে উঠতে পারছে না। এখন তোমরাই বলো যে কে প্রথমে এর বোনকে আশীর্বাদ দেবে। আপনি সবার বড় দাদা, এই জন্য ঠাকুর পরিবারের হিসেবে এর বোনকে প্রথমে আশীর্বাদ আপনি দেবেন। না 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 না, এ তো ভীষণ অন্যায়। আমরা একটা কাজ করি, আমরা এই কয়েনটাকে এর হেডটেল করি, যদি হেড আসে তবে প্রথমে আমি আশীর্বাদ করব, আর যদি টেল আসে তবে আশীর্বাদ তোমরা সবাই মিলে করবে। এবার এই নাও, আমি শুরু করলাম, হেড এসে গেছে, এখন তো আমাকে আশীর্বাদ করতে হবে। রজনী, আমাকে ছেড়ে দাও। রজনী, আমাকে ছেড়ে দাও। রজনী, পালিয়ে চাবিটা কোথায়?
কি এ তো মারা গেছে এবার এবার কি হবে বর্দা যদি পুলিশ এসে যায় তাহলে আমরা ফেঁসে যেতে পারি ওহো জামাই বাবু যদি আপনি চান তো এই রাতের মধ্যে লাশটাকে গায়েব করে দিচ্ছি না শালা বাবু এই লাশ আমাদের অনেক কাজের গন্না আগে মালিক বীরেন্দ্র আগে বর্দা গন্না বুঝেছিস না সমস্ত সাক্ষ্য এবং প্রমাণকে সামনে রেখে এই আদালত এটাই সিদ্ধান্ত নিয়েছে যে আসামি অর্জুন পূজারীর বোনের গন্না ওরফে গুলশন যাদবের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল যার দরুন অর্জুন পূজারী গন্না ওরফে গুলশন যাদবকে হত্যা করে এই আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে আইন অনুযায়ী দফা 302 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করল এ তুমি কি করলে ঠাকুরের অত্যাচার জন্ম দিয়েছে অর্জুন ডাকাতের এই সব জানার পরেও কি তোমার মনে হয় অর্জুনকে মারা ঠিক হবে তাহলে আমি তোমার সঙ্গে একটা বোঝাপড়া করব আমি অর্জুনকে বড় ভালোবাসি আর ওর জন্য সব কিছু করতে পারি আমার কাছে পয়সা তো নেই কিন্তু মেয়েদের সেই সম্পত্তি আছে যা পাওয়ার জন্য দুনিয়ার সব ছেলেরা পাগল তার আত্মসম্মান আর অর্জুনের জীবনের জন্য আমি আমার নিজের আত্মসম্মান বলি দিতে পারি তোমার সাথে আমি রাত কাটানোর জন্য তৈরি কিন্তু তার বদলে তোমাকে কাল সকালে সূর্য ওঠার আগেই এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে খুন করা আমার পেশা শরীর নেওয়া আমার পেশা নয় হাতে রিভলভার নিয়ে আমি জন্মগ্রহণ করিনি এই পৃথিবী আমাকে খুনি বানিয়েছে আমার এক ভাই ছিল রোহিত ভুল করে ডনের মেয়েকে ভালোবেসে ফেলেছিল তার নাম রাধা এই ভুলের অনেক বড় মাশুল দিতে হয়েছিল ওকে ডন ওকে মেরে ওর দেহের এত টুকরো করে দিয়েছিল যে আমি ওর শেষকৃত্য করতে পারিনি রোহিতের মৃত্যুর পর আমার ভেতর একটা জানোয়ার জন্ম নিয়েছিল আজ তাকে তুমি মেরে ফেলেছো তুমি যাও বাড়ি ফিরে যাও কাল সকালে আমি এই গ্রাম ছেড়ে চলে যাব Thank you.
কি ব্যাপার দেবা? যদি কিছু কাজ ছিল তো জগমোহনকে দিয়ে করে নেওয়াতে, আমাকে ডাকার কি দরকার ছিল? তোমার পয়সা ফেরত দেবার জন্যে। এই ব্যাগে 40 লাখ টাকা আছে যা তুমি অর্জুন পূজারীকে খুন করার জন্য দিয়েছিলে। এই টাকা ফেরত দেওয়ার কি কারণ তোমার? কারণ পরিষ্কার, আমি ওকে মারতে চাই না। আমি কি এর কারণ জানতে পারি? কারণ জানানো আমি জরুরি মনে করি না। কিন্তু আমি জরুরি মনে করি। দেবা, হয়তো তুমি ভুলে গেছো যে এটা তোমার শহর নয়, আমাদের গ্রাম। এখানে শুধু আমার হুকুম চলে, আমার ইশারা ছাড়া তুমি এখানকার রাস্তাও পার করতে পারবে না। ছোটবেলায় আমার ফুটবল খেলার অনেক শখ ছিল। এমন না হয় যে তোমার ধমকি শুনে ওই শখ আবার জেগে ওঠে। ভালোই ভালোই ব্যাগ উঠিয়ে এখান থেকে চলে যাও, তা না হলে বাধ্য হয়ে তোমার গলা কেটে তোমারই লোকের সঙ্গে ফুটবল খেলতে হবে, বুঝেছ? এই ছেলেটা অনেক ফুটবল ফুটবল করছে। একটা কাজ করা যাক, ফুটবলের বদলে একেই লাথি মেরে গোলের মধ্যে ফেলে দে। সকাল থেকে তোর অপেক্ষা করছি। সূর্য মাথার উপর এসে গেছে, তবুও তোর কোনো খবর নেই। এই জন্য আমি নিজেই তোর কাছে এসে গেলাম। এখনো যদি তুই চাস তোর জীবনকে তুই বাঁচাতে পারিস, আর যদি তুই ভয় পেয়ে থাকিস তবে আমার কাছে ক্ষমা চেয়ে এখান থেকে যেতে পারিস। সাহস আমার এখনো এত যে পাহাড়ের বুক চিরে ফেলতে পারি। কিন্তু কাল যে দেবাকে তুই দেখেছিলি, আজ ও মারা গেছে। তোর নামের খুনের টাকাটা জগাবর চৌধুরীকে ফেরত দিয়ে এখান থেকে চলে যাচ্ছি। মৃত্যু ভয় বড় বড় পালোয়ানদের নপুংসক হতে বাধ্য করে। যদি এখান থেকে জীবিত যেতে চাস, তোর কাছে দুটোই রাস্তা আছে। আমার সঙ্গে লড়াই করে তুই আমাকে মেরে ফেল, নয়তো হাত জোড় করে মাথা নিচু করে আমার কাছে ক্ষমা চা। এই মাথা সবসময় ভগবানের কাছে ঝুঁকেছে অর্জুন পূজারী, কোনো মানুষের সামনে নয়। আমি তো তোমাকে মেরে ফেলার জন্য এসেছিলাম, তবে তুমি কেন আমাকে বাঁচালে? আমি ওই দেবার প্রাণ বাঁচাইনি যে আমার জীবন নিতে চায়। আমি চলে যাচ্ছি, যদি তুমি চাও তবে আমার পিঠে গুলি করে নিজের জিদ পূরণ করতে পারো। সর্দার, আপনি বলেন তো গুলি করে শেষ করে দিই। না, ও সত্যিকারের পুরুষ, ও এখান থেকে প্রাণের ভয় যাচ্ছে না। যেতে দাও ওকে। বর্দা, আমাদের কাছে যে একজন ভালো খুনি ছিল সেও তো হাত থেকে বেরিয়ে গেল। দেবার কথা বলছি, আমাদের যেসব লোকজন মরার জন্য গিয়েছিল ওরা তো কিছুই করতে পারেনি। সবশেষে অর্জুন ওখানে পৌঁছে গেল আর দেবাকে বাঁচিয়ে দিল সে। বর্দা, আমাদের সঙ্গীরা দেবার উপর হামলা করেছিল আর তারপরও চুপ করে বসে থাকবে না। জখম হওয়া বাঘের মতো ও আমাদের উপর হামলা করবে। বাজি এখন আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে বর্দা। বর্দা, অর্জুন আর দেবা এই দুজনকে শেষ করার জন্যে এখন আমাকে নিজেকেই কিছু করতে হবে। এবার ভোটে আমি হারব না জিতব সেটা পরের কথা। মন্ত্রী হওয়ার স্বপ্ন সত্যি করার জন্য এই জগবর চৌধুরী এক নপুংসকের মতো নিজেই নিজেকে ধ্বংস হতে দেখতে পারবে না।
এখন আমার একই চিন্তা, অর্জুন দেবার মৃত্যু। অর্জুনের মাকে নরকের টিকিট দিয়ে দাও, যাতে ইঁদুর নিজেই গর্ত থেকে বাইরে আসে, আর আমি এক মৃত্যুর ছায়া হয়ে এক ঝটকায় ওকে হাম বেরিয়ে যাও। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম। আপনারা আমার স্বামীর আর মেয়ের শ্রাদ্ধে এসেছেন না? আমার ছেলে অর্জুন আছে না, পুজো সব জিনিস আনতে গেছে, এক্ষুনি আসবে বলে। বসুন বসুন বসুন, বসুন না বসুন না বসুন। বসছি বসছি। ভগবানও সত্যি কত নির্দয়, এই বেচারি সব কিছু ছিনিয়ে নিয়ে একে জীবন্ত লাশ বানিয়েছে, তার চেয়ে বরং নরকে পাঠিয়ে পৃথিবীটাকে একটু হালকা করে দিলে কেমন হয়। আসুন, আপনাকে আপনার ছেলের কাছে নিয়ে যাই। ছেলের কাছে? হ্যাঁ আমার ছেলের কাছে নিয়ে যাবে? হ্যাঁ আসুন, আমি যাব আমার ছেলের কাছে। হ্যাঁ তোমাকে আমরা অর্জুনের কাছে নিয়ে যাচ্ছি, এসো আমাদের সঙ্গে, এসো 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 এসো, এখনই তোমার ছেলে এসে যাবে। আসবে? হ্যাঁ আমার ছেলে আসবে। হ্যাঁ কখন আসবে আমার ছেলে? ওই দেখো এসে গেছে। নো 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 নো, সর্বনাশ হয়ে গেছে। ঠাকুররা অর্জুনের মাকে মেরে ফেলেছে আর লাশটাকে নিজেদের সাথে নিয়ে গেছে। ওরা মাকে খুন করে নিজের কাপুরুষত্বের প্রমাণ দিয়েছে, কিন্তু তুমি চিন্তা করো না, ঠাকুরদের জন্য কালকে সূর্য মৃত্যুর খবর নিয়ে আসবে। এখানে আমি তোর সঙ্গে লড়তে আসিনি জগবর চৌধুরী, আমাকে আমার মায়ের অন্তিম সৎকার করতে দে, তারপর যা চাস আমার সঙ্গে করে নিস। তুই আমাকে এই জন্য মারতে চেয়েছিলি না, যাতে আমার সবকে কেউ উঠাতে না পারে? দেখ অর্জুন দেখ, বাজি এখন আমার হাতে, এখন আমি তোকে শেষ করব, আর তোকে ও তোর মায়ের লাশ ওই নোংরা নালাতে ভাসিয়ে দেবো যেখানে সারা গ্রামের নোংরা জল বইতে থাকে। Ah!
এই জগমোহন, এই কি হলো? নিজে তার লোকেদের মারছিস? হ্যাঁ, তাই তো ভুলে গেল তো। বলেছিলাম না অর্জুন পূজারী যে যে দেবা সাহসের সীমা নেই, সময় আসলে প্রাণও দিতে পারে। এবার যাওয়ার সময় হয়েছে। নমস্কার। এই পয়সাটা দেখে কিছু মনে পড়ে?
আজ এই পয়সাটা দিয়েই আমি তোমাদের দুজনের মৃত্যুর বিচার করব। যদি হেড আসে তাহলে প্রথমেই তুই মরবি, তারপর তোর ভাই, আর যদি টেল হয় তাহলে তোর ভাই নিশ্চয়ই মরবে, আর তারপর আমি তোকে মারব। এর মানে ভগবান তোমাদের দুজনের মৃত্যু একসাথে লিখে রেখেছে। Arjun!